সন্দীপ ঘোষকে বাঁচাতে ফেরও মরিয়া মমতা ব্যানার্জি এবং আপনাদেরকে জানিয়ে দিই যে সিবিআই সিট দাখিল করার পরেও আদালত করতে পারেনি কারণ রাজ্য নিজেই রক্ষা কবজ হয়ে দাঁড়িয়েছেন সন্দীপ ঘোষের পাশে হ্যাঁ আমি যখন খবর আপনাদেরকে দিচ্ছি তার মানে আপনারা নিশ্চয়ই বুঝে যাচ্ছেন যে খবরের মধ্যে কতটা সত্যতা রয়েছে যেটা এখনো পর্যন্ত কোনো নিউজ মিডিয়া কভার করে উঠতে পারেনি উঠতে পারছে না বা প্রেশার রয়েছে বহুত কারণ থাকতেই পারে কিন্তু আমার উপর সেরকম কোনো প্রেশার নেই যে কারণে আমি আপনাদের সামনে ফেরো আবারও রাজ্য সরকারের কাচ্চা চিঠা ওপেন করব। সমস্ত খবরের ডিটেল যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন আমি এখান থেকে শুরু করছি শুরুতে জানিয়ে দিয়ে শুক্রবার দিন সিবিআই স্পেশাল আলিপুর আদালতে সিবিআই পৌঁছে যান একশো পাতার চার্জ সিট নিয়ে ফিনান্সিয়াল ইরেগুলারিটিজ মামলায় যেখানে প্রাইম অ্যাকিউজ করা হয় সন্দীপ ঘোষকে কিন্তু সেই চার্জশিট দেওয়া হলেও ঠিক দুপুর দুটো পনেরো নাগাদ চার্জশিট সিবিআই স্পেশাল আদালতে দেওয়া হলেও সেটাকে অ্যাকসেপ্ট করতে পারেনি আদালত কেন অ্যাকসেপ্ট করতে পারেনি কি সমস্যা চার্জশিট দিয়েছে আফটার অল সিবিআই অ্যাকসেপ্ট কেন করা যায়নি সেই একই কথা প্রোটোকলস প্রোটোকল এমন একটা ঘটনা যার জন্য আপনাদের সামনে আপনারা উপরে উপরে দেখতে পাবেন যে সিবিআই কাজ করছে না সিবিআই কিছু করছে না কিন্তু ভেতরে যখন গেলাম তখন দেখলাম ওরে বাপরে এখানেও রাজ্য সরকার ইনভলভ যেখানে প্রোটোকলস বলছে যে যদি কোনো সরকারি কর্মচারী হয়ে থাকেন এবং তার বিরুদ্ধে যদি ইনভেস্টিগেশন হয়ে থাকে তাহলে আদালতে সিট ফাইল করার আগে রাজ্য সরকারের অনুমোদন লাগবে যেখানে এইবারও আলিপুর আদালতে সিবিআই পরিষ্কার জানিয়েছেন যে আজকের দিন পর্যন্ত এখনো পর্যন্ত আমরা রাজ্য সরকারের অনুমোদনের জন্য অপেক্ষা করে রয়েছি যেটা এখনো আমরা পাইনি কিন্তু আমরা চার্জ সিট দেখিয়ে দিলাম জমা দিলাম জমা নেওয়া হলো কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করা গেল না জানিয়ে দিই আপনাদেরকে যে ফেরো আবারও প্রোটোকল কেমন প্রোটোকল যে এইটি সেভেন ডেজ হয়ে গেছে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা দুই সেপ্টেম্বর অ্যারেস্ট করা হয় ফিনান্সিয়াল ইরেগুলারিটিস মামলায় সন্দীপ ঘোষকে সাতাশি দিন তো অলরেডি হয়ে গেছে তার মধ্যে বহুবার সন্দীপ ঘোষের লয়ার পৌঁছে গেছিলেন জামিন চাইতে এবার যদি নব্বই দিন হয়ে যায় তাহলে সিবিআই কি সিবিআই বাবা পর্যন্ত সন্দীপ ঘোষকে জেলের মধ্যে আটকে রাখতে পারবে না সেই কারণে চার্জ সিট দেওয়া এবং চার্জ গঠন করাটা কত ইম্পর্টেন্ট সেটা আমিও বুঝতে পারছি এবং আপনারাও খুব ভালো করে বুঝতে পারছেন কিন্তু ফেরও এই সমস্ত দাগি আসামি আসামিদেরকে বাঁচাতে বারবার মমতা ব্যানার্জি কেন খোদ রাজ্য সরকার কেন এতটা ইনভলভ হয়ে যায় আমার জানা নেই যে টিপণী আপনারা করবেন আমি তো শুধুমাত্র দেখতে পাচ্ছি এই বিকাশ মিশ্র পর্যন্ত যারও এগেনস্টে কয়লা পাচার নিয়ে কয়লা দুর্নীতি মামলায় চার্জ গঠনের আগে ঠিক তার আগের দিন পঁচিশ তারিখের আগের দিন চব্বিশ তারিখে কালীঘাটের পুলিশ তাকে পক্ষ মামলায় অ্যারেস্ট করে নেয় আমি শুধু দেখতে পাচ্ছি যে বারংবার কেমন রাজ্য সরকার ঝাঁপিয়ে পড়ে প্রত্যেকটা বিষয় এইখানে আপনাদেরকে জানিয়ে দিই একশো পঁচিশ পাতার চার্জ সিটে যেটা ফিনান্সিয়াল মামলা ই যেখানে রাজ্যের হসপিটালের ভূমিকা এবং রাজ্যের মানে একদম স্বাস্থ্য দপ্তরের ভূমিকা পুরো ওপেন আছে আপনাদের সামনে আপনারা খুব ভালো করেই জানেন মমতা ব্যানার্জি এখানে বাহানা দেওয়ার থাকলে অনুমতি না দেওয়ার দুটোই দিতে পারেন একটা হচ্ছে যে আমি জানতাম না আর দ্বিতীয় হচ্ছে আমার সময় নেই জানতাম না ব্যাপারটা বলতে পারবেন না কারণ গোটা স্বাস্থ্য দপ্তরে দুর্নীতির সঙ্গে জড়িত যা আমরা মোটামুটি দেখতে পাচ্ছি সময় নেই এটা বলতে পারেন কিন্তু এটা একটু অদ্ভুতজনক আর জিকর মামলায় প্রাইম এক কিউজ সন্দীপ ঘোষ যাকে রেপ এন্ড মডেল মামলাতেও অরেস্ট করে রাখা হয়েছে তার এগেন্সে চার্জ সিট গঠন করা এবং ফিনান্সিয়াল ইরেগুলেটিভ মামলায় দিদির সময় নেই মেনে নিলাম আচ্ছা যাই এবার ডিটেলসে যেখানে পাঁচজন অর্থাৎ সন্দীপ ঘোষ সহ পাঁচজনার নাম দেওয়া হয়েছে নাম হচ্ছে বিপ্লব সিং আফসার আলী সুমন হাজরা আসিস পান্ডে আর সন্দীপ ঘোষ এই দুজন যারা এখনো পর্যন্ত সরকারিভাবে ভাবে চিকিৎসক সরকারি হসপিটালের চিকিৎসক সুতরাং এনাদের এনাদের জন্য ক্ষেত্রে চার্জ সিট ফাইল করতে গেলে রাজ্য সরকারের অনুমোদনের প্রচুর প্রয়োজন রয়েছে একদম প্রয়োজন রয়েছে যেখানে একশো পঁচিশ পাতার সিটে সিবিআই হাজার পাতা শুধুমাত্র ডকুমেন্ট অ্যাটাচ করেছে এই ইনভেস্টিগেশনের সাপোর্টে কি রয়েছে সেই ডিটেলসে অর্থাৎ চার্জ শিটের মধ্যে কি রয়েছে আমার কাছে যা ইনফরমেশন আছে আমি আপনাদেরকে দিয়ে দিই যে সমস্ত অভিযোগের ভিত্তিতে ধারা যোগ করা হয়েছে সেটা হচ্ছে অপরাধমূলক ষড়যন্ত্র বিশ্বাসের অপরাধমূলক লঙ্ঘন প্রতারণা জালিয়াতি জাল নথির ব্যবহার দুর্নীতি আর একটু ডিটেলসে জানি কি কি পয়েন্ট রয়েছে পয়েন্ট টু পয়েন্ট আপনাদেরকে জানিয়ে দিই যে প্রথমেই তো রয়েছে যেটা আমি বললাম যে ইনভেস্টিগেশনের ডিটেলস ডকুমেন্টস দেওয়া রয়েছে যেখানে আপনারা দেখতে পাবেন যে ফলস বিল করা থেকে শুরু করে টেন্ডারের কোন রকম যে কোম্পানি হয়তো টেন্ডারের জন্য যায়ওনি অথচ সেই কোম্পানি কিভাবে আর্যগড় মেডিকেল কলেজে মেডিসিন সাপ্লাই করে তার ডিটেলস রয়েছে যেখানে আশিস পান্ডে একজন হাউস স্টাফ আর্যগড় মেডিকেল কলেজে এবং সে কিভাবে মিডিল ম্যান হয়ে সন্দীপ ঘোষের একদম সেই ডান হাত হয়ে কাজ করেছে এবং যাকে বলতে পারেন আপনারা দালালের মতো কাজ করেছেন এবং এক পার্টির টাকা সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষের ইনফরমেশন আরেক পার্টিতে পৌঁছানোর কাজ করেছেন আশিস পান্ডে তার ডিটেলস রয়েছে যেখানে যেহেতু ফিনান্সিয়াল ইরেগুলারিটিস যেহেতু টাকার গল্প রয়েছে তাই বেশ কিছু ট্রানজাকশন এর ডিটেলস রয়েছে যেটা একদম অ্যাটাচ করে দেওয়া হয়েছে কারণ টাকা পয়সার ম্যাটার হিসাব নিকাস্ত রাখতে হয় কিছু লেখা কিছু ডকুমেন্ট ট্রানজাকশন কিছু ব্যাংক অ্যাকাউন্টে সমস্ত কিছুই রাখতে হয় ওকে নেক্সট রয়েছে বিপ্লব সিং ইনিও যথেষ্ট ফেমাস যার বিষয়ে আমি আপনাদেরকে আগেও বলেছি ইনি হচ্ছেন প্রপাইটার অফ মা তারা ট্রেডার্স এই সেই মা তারা ট্রেডার্স যার মানে কোন রকম ভাবে সরকারি ভাবে সরকারি হসপিটালে টেন্ডার না পাওয়ার পরেও তিনি ডিরেক্টলি আর্জি मेडिकल कॉलेज है মেডিসিন সাপ্লাই করতেন হুগলিতে তার হচ্ছে মেন ব্রাঞ্চ যেখানে চেস্ট মেডিসিনের মেন ওষুধপত্র এনার মা তারা থেকেই আর কি যেত এনার বিষয়ে ডিটেলস রয়েছে তার পাশাপাশি রয়েছে সুমন হাজরা যিনি হচ্ছেন প্রপারেটর অফ মেসার্স হাজরা মেডিসিন ইনিও হচ্ছেন এমন এক ব্যক্তি যিনি বিপ্লব সিং এর অত্যন্ত ক্লোজ এবং সন্দীপ উপসেরো ক্লোজ আর জিকার মেডিকেল কলেজে মেডিসিন সাপ্লাই করতেন এবং মেডিকেল ইকুইপমেন্ট পর্যন্ত সাপ্লাই করতেন আচ্ছা নেক্সট রয়েছে অ্যাডিশনাল সিকিউরিটি

অর্থাৎ একটা ক্যাফে খুলে বসেছিলেন এবং যেখানে দাপট চালিয়ে বেড়াতেন বেশ কিছু টাকা পয়সার লেনদেনের সাথে এনার পাওয়া গেছে জড়িত থাকার এবং খুব ক্লোজ হচ্ছেন সন্দীপ ঘোষের আর তার আর একটা লাইন তো আছে যেখানে নিজেই বলছেন আমি খুব ক্লোজ মমতা ব্যানার্জি জানি না যে সিবিআই লিঙ্ক পেয়েছে কিনা বাট এনার বিষয়ে ডিটেলস চার্জশিটে উল্লেখ রয়েছে এবং আপনাদেরকে জানিয়ে দিই যে এই সমস্ত দুর্নীতি ডিটেলস যেটা আরজিকর মেডিকেল কলেজে লাস্ট তিন বছর ধরে টানা হয়ে এসেছে এবং দ্য যাকে করা হয়েছে তিনি হচ্ছেন সন্দীপ ঘোষ এবং যার বাড়ি থেকে পর্যন্ত সিবিআই ডিটেলস নথি পেয়েছেন সেই সমস্ত কিছু সিবিআই সিটে দিয়েছেন কিন্তু খুব দুঃখজনক ব্যাপার হচ্ছে এবং খুব নিন্দার ব্যাপার হচ্ছে যেটা বাংলার মানুষের কাছে এবার যদি বাংলার মানুষ দেখতে না পায় আমার কিছু করার নেই আমি আপনাদের সামনে আবারও ওপেন করছি যে চার্জ সিট সিবিআই স্পেশাল আদালতে দাখিল করা হলেও শুক্রবার দিন সেটা গ্রহণ করতে পারেনি কারণ সিবিআই এখনো রাজ্য সরকারের অনুমোদনের জন্য অপেক্ষা করে রয়েছে এবং রাজ্য সরকার এখনো পর্যন্ত পারমিশন দিয়ে উঠতে পারেনি যে তার সরকারি কর্মচারী অর্থাৎ দুর্নীতিবাদ সন্দীপ ঘোষ এবং আশিস পান্ডের বিরুদ্ধে চার্জ সিট ফাইল হোক চার্জ গঠন হোক সেটা হয়তো রাজ্য সরকার চায় না বা জানে না সেই টিপ্পণী আপনারা করবেন বাট এটাই হচ্ছে আসল সব থেকে বড় আপডেট অতি অবশ্যই আপনারা জানতে চাইবেন যে রেপ এন্ড মর্ডার্ন মামলায় কি হলো দেখুন খবর থাকে তো খবর দিই ইনফরমেশন পাই তো ইনফরমেশন দিই আদারওয়াইজ আমি ভাট বকতে এখানে আসি না যেখানে আপনারা খুব ভালো করে জানেন খুব চুপি সারে জিকর রেপ অ্যান্ড মার্ডার মামলায় হেয়ারিং চলছে হঠাৎ করে সঞ্জয় রায়কে তো এখন আনাও বন্ধ হয়ে গেছে তিনি ভার্চুয়ালি উপস্থিত হচ্ছেন আমার কাছে ইনফরমেশন ছিল যে এই সপ্তাহেই নাকি তাকে যদিও শনি রবি হেয়ারিং হবে না সোমবার দিন থেকে আবার নেক্সট স্টার্ট হবে তো এই সপ্তাহের মধ্যে আগামী সপ্তাহের মধ্যে একদিন নাকি সব শরীরে উপস্থিত করা হতে পারে সঞ্জয় রায়কে আজকাল দেখতে পাচ্ছেন সঞ্জয় রায় থেকে শুরু করে এদিকে আহ বিভিন্ন রকম লোকজন রাজ্য সরকারের ডিরেক্টলি নাম নিয়ে নিচ্ছেন ওপেন বলছেন সরকার পড়ে যাবে মানে আপনারা এক কথায় বলতে পারেন যে আসামিরা আজকাল সরকারের নাম ডিরেক্টলি নিচ্ছে মিডিল ম্যানের আর নাম নেওয়ার দরকার হচ্ছে না সেখানে সঞ্জয় রায়কে প্রোটেকশন দেওয়া হচ্ছে প্রোটেকশনের জন্য ভার্চুয়ালি করা হলো আর এদিকে আপনারা জানেন যে এই আরেকজন যিনি রয়েছেন মিশ্র নাম হচ্ছে বিকাশ মিশ্র যার মুখে হাত চেপে ধরে আটকানো হচ্ছে এই বিভিন্ন রকম নাটক আমাদের সামনে চলছে যদিও বলে দিই আপনাদেরকে যে পুলিশদের পুলিশ কর্মীদের এখনো মানে সাক্ষ্য গ্রহণ করা চলছে যেটা বৃহস্পতিবার থেকে স্টার্ট হয়েছে সাক্ষ্য গ্রহণ করা এবং নেক্সট সম্ভবত সোমবার দিনও সাক্ষ্য গ্রহণ হতে পারে আমি ফেরও আপনাদেরকে জানিয়ে দিই যে আগামী সপ্তাহের মধ্যে যদি বিনীত গোয়েলকে ডাকা হয় তাহলে অবাক হওয়ার কিছু নেই কারণ গোটা তদন্ত বিনীত গোয়েলের আন্ডারে করা হচ্ছিল সুতরাং সাক্ষ্য গ্রহণ নেওয়ার জন্য বিনীত গোয়েলকেও ডাকা হতে পারে বাকি কথা আমি আর আপনাদের সামনে ওপেন করলাম না কারণ দিন দিন পর পর এক সপ্তাহ পর পর আমি সেটা হোক হোক বা মার্ডার ইনফরমেশন পাই আমি আপনাদের সামনে ওপেন করি মিডিয়ার ভূমিকা কি সেটা আপনারা বুঝতে যথেষ্ট সক্ষম আজকে এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে